আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আপনার দোয়ায় আই অপটিশিয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, কোন লেন্স আপনি চশমাতে ব্যবহার করলে আপনার চশমাটা সহজে ঘোলা হবে না বা সহজে স্ক্র্যাচ পড়বে না, আজকে সেই বিষয় নিয়েই আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, লেন্স দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে কাঁচ। তো বন্ধুরা, ফাইবারটা কি এবং কাঁচটা কি? তো বন্ধুরা, অনেকে বলে যে কাঁচটা ব্যবহার করলে সহজে ঘোলা হবে না বা দাগ পড়বে না। তো বন্ধুরা, কাঁচ এবং ফাইবারের ভিতরে পার্থক্য অবশ্যই আছে। কাঁচটা হচ্ছে কাঁচ ব্যবহার করার সুবিধা বা অসুবিধা। কাঁচ ব্যবহার করলে যে অসুবিধাটা হয় যে কাঁচ ফাইবারের চেয়ে অতিরিক্ত ভারী এবং পড়ে গেলেই ভেঙে যায়। তবে কাঁচে স্ক্র্যাচ একটু কম সময়ে আসে, কাঁচ কিন্তু অবশ্যই ঘোলা হবে এবং স্ক্র্যাচও কাঁচে পড়বে। তো বন্ধুরা, কোন ধরনের কাঁচ বা কোন ধরনের ফাইবার আমরা ব্যবহার করব? তো বন্ধুরা, ফাইবারটা ওজনে হালকা এবং ব্যবহার করতে খুব সুবিধা। তো বন্ধুরা, ফাইবারে আপনার কম দামে যে ফাইবার গুলো আছে, এই ফাইবার গুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব দ্রুত স্ক্যাচ এবং খুব দ্রুত ঘোলা হয়ে যাবে। বন্ধুরা, কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার যে ফাইবারটা চশমাতে লাগানো থাকছে এই ফাইবারটা ঘোলা হবে না এবং খুব সহজে স্ক্যাচ পড়বে না। তো বন্ধুরা, আমরা যারা চশমা ব্যবহার করি, নতুন যারা ব্যবহার করি তাদেরকে আইআর বলা হয়, নিউ আইআর। তো যে প্রাথমিক যে ভুলটা করে, ভুলটা হচ্ছে চশমাটা আমরা চোখের থেকে খোলার পরে আমরা চশমাটা এভাবে রাখি। তো বন্ধুরা, চশমাটা এভাবে রাখা যাবে না, চশমাটা রাখতে হবে বন্ধুরা ঠিক এইভাবে অথবা এইভাবে। যদি এভাবে রাখা হয় তাহলে বন্ধুরা খুব সহজে স্ক্র্যাচ পড়বে না বা খুব সহজে ঘোলা হবে না। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, চশমাটা একটু ঘন ঘন আপনার গোসল তো সবারই করা লাগে। তো বন্ধুরা, এই গোসলের সময় যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হয় লেন্সটা, ব্যাপারটা যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হয় তো বন্ধুরা খুব সহজে খোলা হবে না। আর অনেকে আমরা আছি যে দেখা যায় যে লেন্সের উপরে বালি পড়ে আছে, ধুলা পড়ে আছে, ঠিক তখন আমরা কি করি, কাপড় দিয়ে ডলা দিই বা মুছে ফেলাই। কিন্তু এই জিনিসটা যারা করবে বা এইভাবে যারা করবে, আসলে তাদের গ্লাসে বা লেন্সে খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যাবে বা ধুলা হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজগুলো করা যাবে না। যদি আমরা ধুলো ময়লা যদি গ্লাসের উপরে দেখি তা অবশ্যই আমরা সাদা পানি ভিতরেও আমরা একটু চুবিয়ে নিতে পারি, চুবিয়ে নিয়ে তারপরে আমরা এটা নরম কাপড় দ্বারা অথবা টিস্যু দ্বারা আমরা যদি মুছে ফেলাই তাহলে খুব সহজে ঘোলা হবে না বা খুব সহজে স্ক্র্যাচ পড়বে না। তো বন্ধুরা, আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছিলাম সে বিষয়টা হচ্ছে যে কোন ফাইবার আপনারা ব্যবহার করলে যে আপনাদের লেন্সে সহজে ঘোলা হবে না বা স্ক্র্যাচ পড়বে না। তো বন্ধুরা, লেন্সটা হচ্ছে HMC লেন্স বা HMC ফাইবার, HMC কোডিং যে ফাইবার গুলো আছে, MC কোডিং যে ফাইবার গুলো আছে, এই ফাইবার গুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে সহজে স্ক্র্যাচ পড়বে না বা ভোলা হবে না। যেমন বন্ধুরা, ব্লু কার্ডে আছে, HMC আছে, তারপরে MC আছে, এই ব্লু কার্ডটাও যদি আপনারা ব্যবহার করেন এই ব্লু কার্ড লেন্সও খুব সহজে আপনাদের স্ক্র্যাচ পড়বে না বা হবে না বন্ধুরা। আর যে কোম্পানির লেন্স সব থেকে ভালো বা হার্ড কোডিং প্রত্যেকটা লেন্সে আছে, এই লেন্সটা হচ্ছে আপনার, এই কোম্পানির নাম হচ্ছে এসিলর 2.5 MBG। এসিলরের লেন্সগুলোই আপনার হার্ড কোডিং আছে। এই লেন্সগুলো আমি যাদেরকে দিয়েছি তারা কখনো এসে বলেনি যে আমাদের লেন্সে দাগ পড়েছে
বা খুব সহজে ঘোলা হয়ে গেছে। তো বন্ধুরা এই কোম্পানির লেন্স গুলো আসলে খুব ভালো মানে লেন্স। তো বন্ধুরা এই কোম্পানির লেন্স আপনারা যদি কিনতে পারেন বা ব্যবহার করতে পারেন, তো অবশ্যই আপনারা এই লেন্সটা কতটা ভালো বা কতটা আপনার চোখের জন্য পারফেক্টলি। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কিছু যদি জানার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক দেবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা যায়।